নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের ইংলিশ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তো দেখো, আজকে পরীক্ষা হয়েছে, ঠিক আছে, ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, 3 ঘন্টা 15 মিনিট পরীক্ষা আছে। তো দেখো, সিন দিয়েছে, ঠিক আছে, তোমরা তো জানো যে এখানে আন্ট আছে, স্টার আছে, ঠিক আছে, এবং তার মাদার আছে, এবং ডিক আছে, মিমি আছে। তো এই গল্পটা তোমরা তো জানো, ঠিক আছে, সেখানে একটা আইল্যান্ডের ঘটনা আছে যে সেখানে তারা ওখানে থাকে, ঠিক আছে, গ্রীষ্মকালে থাকে এবং শীতকালে তারা মেইনল্যান্ডে ফিরে আসে। তো দেখো, এই গল্পটা থেকে দিয়েছে, এখান থেকে যে সমস্ত এমসিকিউ দিয়েছে, টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে একটু ভালো করে নজর করে দেখো। তো দেখো, এ নম্বরে কোয়েশ্চেন কি বলেছে, রাইট এ কারেক্ট অল্টারনেটিভস ইন দ্য গিভেন স্পেস, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, ফাদার রিসিভড এ লেটার, অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে 1 মান্থ অ্যাগো, ঠিক আছে, রোমান অনের অ্যান্সার হবে। তো দেখো, বিয়ের কোয়েশ্চেন কি বলেছে, দ্য লেটার ওয়াজ ফ্রম ফাদার সিস্টার। তো দেখো, এর অ্যান্সার হবে ইস্থার হবে, কি হবে, ইস্থার হবে, ঠিক আছে, ইস্থার হবে, মানে রোমান 4-এর অ্যান্সার হবে ইস্থার হবে। তো দেখো, পরের কোয়েশ্চেন কি বলেছে, সি নম্বরের কোয়েশ্চেন আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন টু দ্য পয়েন্ট আমি সলভ করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, সি নম্বরের কোয়েশ্চেন কি বলেছে, ফাদার লেফট হোম বিকজ হি। তো দেখো, এর অ্যান্সার হবে আমাদের ফাদার্স লেফট হোম বিকজ, কারণ কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, মানে তাদের ভাই বোনের মধ্যে একসঙ্গে ঝগড়া হতো, ঠিক আছে, এটা কিন্তু আমাদের হবে রোমান 2-এর অ্যান্সার হবে, কোয়ারেলড হবে উইথ হিজ ব্রাদার, ঠিক আছে, তাদের ভাই বোনদের সঙ্গে, ব্রাদার মানে ভাইদের সঙ্গে ঝগড়া হতো, অর্থাৎ রোমান 2-এর অ্যান্সার হবে। তো দেখো, বি কোয়েশ্চেন কি আছে, হোয়েন ফাদার ওয়েন্ট ব্যাক হোম হিজ ব্রাদার। তো দেখো, এই যে কোয়েশ্চেন আছে, এর অ্যান্সার হবে আমাদের হ্যাড এ অলরেডি ডাইড হবে, ঠিক আছে, হ্যাড এ অলরেডি ডাইড হবে। তো বুঝতে পারছি অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে হ্যাড এ অলরেডি ডাইড, অর্থাৎ 1-এর অ্যান্সার হবে। তো দেখো, ই নম্বরের কোয়েশ্চেন কি বলেছে, দ্য কাইট ওয়াজ ফিটস উইথ দ্য লেটার রিটেন বাই। তো দেখো, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে ফাদার্স টু হার ব্রাদার, ফাদার্স টু হার ব্রাদার, ঠিক আছে, অর্থাৎ রোমান 3-এর এর অ্যান্সার হবে। তো বুঝতে পারছে প্রত্যেকটা কোয়েশ্চেন টু দ্য পয়েন্ট আমি সলভ করেছি। এবার আমি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো দেখো, এখান থেকে এইগুলো আমি সলভ করে দেবো। তো দেখো, আমি খুব সুন্দর করে ফার্স্টে কী বলেছে, দো ফাদার লেফট হোম। তো দেখো, রোমান 2-তে কী বলেছে, ইন দ্য উড ডিক অ্যান্ড মিমি আছে, রোমান 3-তে কী বলেছে, ইস্টার ট্রান্ড কী বলেছে, পেল কী বলেছে, হোয়েন। তো দেখো, এই যে কোয়েশ্চেনগুলো আছে, রোমান 1, রোমান 2, রোমান 3, যেখানে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো দেখো, যে মানে সিন যেটা দিয়েছে ওখান থেকে আমাদের অ্যান্সারগুলো খুঁজে বের করতে হবে। তো দেখো, আমি অ্যান্সারগুলো তোমাদের আমি তুলে ধরেছি। দেখো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি তোমাদের দেখে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো, এই যে কোশ্চেনগুলো যেটা আমি বলেছি, এইগুলো খুব সুন্দর করে আমি এইগুলো সম্পূর্ণভাবে লিখে দিয়েছি, ঠিক আছে, ইংলিশে কোনগুলো ছিল। তো দেখো, বিদাবেগের কোশ্চেন কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, যেটা তোমাদের টেক্সট থেকে ইনফরমেশনটা নিতে হবে। রোমান অনেক কী বলেছে, দো ফাদার লেফট, ঠিক আছে, এর অ্যান্সারটা কী হবে। তো দেখো, আমি অ্যান্সারগুলো খুব সুন্দর করে তুলে ধরেছি। কী বলেছে, ইয়ার্স ফাদার, কী বলেছে, ফাদার ওয়ার্ডস দ্য লেফট, কী বলেছে, সরি অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, ঠিক আছে, কি বলেছে, ইয়ার্স, কি বলেছে, ফাদার, কি বলেছে, ওয়ার্ডস, WORDS, হ্যাঁ, হি লেফট, কি বলেছে, সরি অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, ঠিক আছে। তারপরে দেখো, রোমান 2-তে কোশ্চেন কী বলেছিল, ইন দ্য উডস ডিক অ্যান্ড মিমি, এর অ্যান্সার কী হবে, ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারি, কী বলেছে, ক্যারিড ইট, মানে ইট হোম। তোমরা তো জানো যে তারা যখন ঘুড়ি উড়িয়েছিল, সেই ঘুড়ি কিন্তু কেটে গিয়েছিলো, কেটে গিয়ে সে কিন্তু মেইনল্যান্ডে গিয়ে পৌঁছেছিলো, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা গাছের উপরে ছিল, মানে টপে ছিল, ঠিক আছে। তো দেখো, রোমান 3 কোশ্চেনটা কী ছিল, কী বলেছে, ইস্টার ট্রান্ড, কী বলেছে, পেল হোয়েন। তো দেখো, কী লিখেছি, দেয়ার মাদার, কী বলেছে, দেয়ার মাদার স দ্য কাইট কিয়েছে পিটস উইথ দ্য লেটার, ঠিক আছে। তো দেখো, নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, আমরা দেখতে পাচ্ছি সি নম্বরে কোশ্চেন, এখানে যে ট্রু ফলস আছে, ঠিক আছে, রোমান অনেক কী বলেছে, আন্ট, কী বলেছে, স্টার অলওয়েজ লিভড ওয়ান দ্য আইল্যান্ড বিগ হাফ মন, ঠিক আছে, এটা ট্রু না ফলস সেগুলো তোমাদের আমি দেখাবো, ঠিক আছে। তার সাপোর্টিং স্টেটমেন্ট আছে, রোমান 2-তে কী বলেছে, ক্লোড ওয়াজ এ ফাদার, ফাদার্স নেম, ঠিক আছে, এখানে সাপোর্টিং স্টেটমেন্ট আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আমাদের বের করতে হবে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি তোমাদের সলভ করিয়ে দেখাবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। ট্রু ফলসগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করাবো। আন্ট স্টার কী বলেছে, অলওয়েজ লিভড অন দ্য, কী বলেছে, আইল্যান্ড বিগ হাফ মুন, এটা কী আছে, ফলস আছে, কারণ এর সাপোর্টিং স্টেটমেন্টটা কী বলেছে, শি ওয়াজ উইন্ডো, ঠিক আছে, হু লিভড, কী বলেছে, 100 মাইলস আইল্যান্ড, ঠিক আছে, বা আইসল্যান্ড। তো দেখো, রোমান 2-তে কী বলেছে, ক্লাউড ওয়াজ ফাদার্স, ফাদার্স, ঠিক আছে, এটা কী আছে, এটা আমাদের ট্রু আছে, ঠিক আছে, ট্রু আছে, কারণ সাপোর্টিং স্টেটমেন্টটা কী আছে, ক্লোড ওয়াজ, কী বলেছে, ক্লোড, ক্লোড ওয়াজ হার ফাদার, ঠিক আছে। তো দেখো, প্রত্যেকটা আমি সাপোর্টিং স্টেটমেন্ট আমি দিয়ে দিছি, এটা আমাদের ফলস আছে, এটা আমাদের কী আছে, ট্রু আছে। তো দেখো, নেক্সট কোশ্চেন কী বলেছে,
তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কবিতা আছে, ঠিক আছে, স্কোয়ারেলের সঙ্গে মাউন্টেনের যে ঝগড়াটা আছে সেটা খুব সুন্দর করে আমি তুলে ধরেছি। এখান থেকে যে সমস্ত এমসিকিউগুলো দিয়েছে সেইগুলো টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, ইয়েতে দ্য স্কোয়ারেল টুক প্লেস বিটুইন দ্য স্কোয়ারেল টুক প্লেস বিটুইন দ্য স্কোয়ারেল অ্যান্ড দ্য অ্যান্সার হবে, তো দেখো এর অ্যান্সার হবে রোমান ফোরের অ্যান্সার হবে মাউন্টেন হবে, ঠিক আছে। বি নম্বরে যে কোয়েশ্চেন কী বলেছে, বলেছে ওয়ার্ল্ড শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক আপ এ, তো দেখো এর অ্যান্সার হবে আমাদের রোমান টু, এর অ্যান্সার হবে কী বলেছে ইয়ার অ্যান্ড কী বলেছে স্পেয়ার হবে, ঠিক আছে। বি এর অ্যান্সার হবে, সরি বি এর রোমান টু এর অ্যান্সার হবে ইয়ার অ্যান্ড স্পেয়ার হবে, ইয়ার অ্যান্ড এ স্পেয়ার হবে। সি নম্বরে কোয়েশ্চেন কী বলেছে, দ্য মাউন্টেন ক্যান, তো দেখো মাউন্টেন পারে, তো দেখো কী পারে, মেক এ স্কোয়ারেল ট্রাক, ঠিক আছে, মেক এ স্কোয়ারেল ট্রাক হবে, তো দেখো এর অ্যান্সার হবে রোমান অনের অ্যান্সার হবে, অ্যান্সার হবে মেক এ স্কোয়ারেল ট্রাক হবে। বি ডি নম্বরে কোয়েশ্চেন কী বলেছে, দ্য স্কোয়ারেল কী বলেছে ক্লেমস দ্যাট দ্য মাউন্টেন ইজ, তো দেখো এর ডি নম্বরে যে কোয়েশ্চেন আছে এর অ্যান্সার হবে নট এ স্পে লাইক হিম, অর্থাৎ রোমান থ্রির অ্যান্সার হবে। তো দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করে দিয়েছি। তো দেখো পরের কোয়েশ্চেন কী বলেছে, বি নম্বরে কোয়েশ্চেন বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, তো দেখো এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছে, ঠিক আছে, স্কোয়ারেল এবং মাউন্টেনের মধ্যে যে ঝগড়া যে কবিতাটা সেই কবিতা থেকে যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছে এখানে রোমান অ্যান্ড রোমান টু দেখতে পাচ্ছে, ঠিক আছে, এইগুলো তোমরা এখান থেকে বের করে লিখবে। সময়টা অনেকটা আমার শর্ট আছে, ঠিক আছে, সমস্ত ভিডিওগুলোকে আপলোড করতে হবে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আনসিন আছে, খুবই ইজি আনসিন, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি নর্থ বেঙ্গল সম্পর্কে দিয়েছে, ঠিক আছে। তো দেখো নর্থ বেঙ্গল সম্পর্কে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি আনসিনটা, ঠিক আছে। এই আনসিনগুলো থেকে যে সমস্ত এমসিকিউগুলো আছে, ঠিক আছে, সম্পূর্ণরূপে আমি তুলে ধরবো আমাদের এসবি একাডেমি সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। ইংলিশ পেপারটা তোমরা ভালো করে দেখে নাও, ইংলিশ পেপার কিন্তু দেয় না স্কুল থেকে, সেই জন্য আমি তুলে ধরেছি। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলে, তো দেখো আনসিন থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো দিয়েছে সেইগুলো আমি সলভ করেছি। তো দেখো প্রথমে যে এ নম্বরে আছে টিক দ্য রাইট অ্যান্সার আছে, ঠিক আছে, রোমান ওয়ানের যে কোয়েশ্চেন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার জলপাইগুড়ি হবে, বি এর অ্যান্সার হবে জলপাইগুড়ি। রোমান টুতে কী বলেছে টুরিস্ট ওয়ার্ল্ড, কী বলেছে স্ট্র্যান্ড ইন দ্য হিলস ডিউ টু, এর অ্যান্সার হবে এর অ্যান্সার ব্যাড রেইনফল, ব্যাড রেইনফল। রোমান থ্রি কোয়েশ্চেন কী বলেছে, ফর কী বলেছে রিসার্চ অপারেশন ইন দ্য নর্থ বেঙ্গল অ্যান্ড সিকিম এন ডি আর এফ হ্যাড কী বলেছে ডেপ্লয়েড, তো দেখো এর অ্যান্সার হবে আমাদের ফোর টিমস, ঠিক আছে, ফোর টিমস হবে, ঠিক আছে, তো বুঝতে পারছো আমাদের এর অ্যান্সার হবে ফোর টিমস হবে। তো দেখো পরের কোয়েশ্চেন কী বলেছে, রোমান ফোরের যে কোয়েশ্চেন আছে এটা কী বলেছে, রোমান ফোরের কোয়েশ্চেন কী বলেছে এন এইচ টেন কী বলেছে ইজ দ্য রেইন রোড, কী বলেছে লিঙ্কিং শিলিগুড়ি উইথ, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে আমাদের কালিম্পং অ্যান্ড সিকিম, ঠিক আছে, রোমান ফোরের অ্যান্সার হবে কালিম্পং অ্যান্ড সিকিম হবে, অ্যান্সার হবে কালিম্পং অ্যান্ড সিকিম, ঠিক আছে, রোমান ফোরের অ্যান্সার হবে কালিম্পং অ্যান্ড সিকিম হবে, তো বুঝতে পারছো। তো দেখো অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে কালিম্পং অ্যান্ড সিকিম হবে। তো দেখো রোমান ফাইভের অ্যান্সার হবে এর অ্যান্সার হবে সেভারেল হওয়ার হবে, ঠিক আছে, রোমান সিক্সের যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে রোমান সিক্সের কোশ্চেনের অ্যান্সার হবে কালিম্পং পুলিশ হবে, ঠিক আছে। তো দেখো আমি অ্যান্সারগুলো তোমাদের আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, খুব সুন্দর করে আমি তুলে ধরেছি। তো দেখো এখানে আনসিনে যেটা আছে সেটা আসলে এর রোমান ওয়ানের বি অ্যান্সার হবে জলপাইগুড়ি হবে, রোমান টু এর ঠিক আছে এ অ্যান্সার হবে ব্যাড রেইনফল হবে, রোমান থ্রির এ হবে ফোর কী বলেছে টিমস হবে, ঠিক আছে, রোমান ফোরের বি হবে কালিম্পং অ্যান্ড সিকিম হবে, ঠিক আছে। তো দেখো রোমান ফাইভের এ হবে সেভারে আওয়ার হবে, ঠিক আছে, সরি সেভারে আওয়ার হবে, ঠিক আছে, রোমান সিক্সের কী হবে সি হবে কালিম্পং পুলিশ হবে, ঠিক আছে। তো দেখো খুব সুন্দর করে আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রু ফলস আছে, এগুলো তোমরা নিজেরা সলভ করে নেবে, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিওটা সলভ করতে অনেকটা টাইম লেগে যাচ্ছে, যতটা আমি পেরেছি ততটা করার চেষ্টা করেছি। আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। তো দেখো এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছে, ঠিক আছে, ট্রু ফলস এবং তার সঙ্গে যে সমস্ত এসি কিউব যে কোশ্চেনগুলো আছে, এই এসি কিউব কোশ্চেনগুলো আমি খুব সুন্দর করে তুলে ধরেছি তোমাদের সামনে। এইগুলো তোমরা বাড়িতে বসে, ঠিক আছে, যারা 2023 সালে মানে পরীক্ষা দেবে, মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে, ঠিক আছে, এরকম টাইপের যে কোশ্চেন আসবে সেগুলো তাদের জানা উচিত, ঠিক আছে। তো দেখো তোমরা মিলিয়ে দেখতে পারো তোমরা কত নম্বর পাবে মাধ্যমিকে ইংলিশ পরীক্ষায়, সেগুলো আমি টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো এবার আমি সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি করাবো। তো দেখো ফার্স্টে কী বলেছে, হোয়েন এ কী বলেছে এন্টার দ্য হাউস, ঠিক আছে, সামথিং, তো দেখো এর অ্যান্সার হবে আমাদের অ্যান্সার হবে এসমেল্ট হবে এস এম ই এল টি হবে, ঠিক আছে। তো দেখো সাম ওয়ান, ঠিক আছে, ড্যাশ হ্যাড বিন কুকিং আছে, হ্যাড কুকড আছে, ওয়াশ কুকিং আছে, তো দেখো এর অ্যান্সার
आंसर হবে ওয়াজ কুকিং W A S ওয়াজ কুকিং C W O K I N G হবে তো দেখো তারপরে কি বলেছে এন্ড ড্যাশ বার্ন ঠিক আছে বার্ন কি বলেছে তারপরে কি বলেছে হ্যাজ বার্ন দা কি বলেছে মিল তো দেখো এর आंसर হবে বার্ন B U R N T B U R N T তার মানে কি সে প্রথমে আসলে স্মেলড S M E L T হবে তারপরে হবে ওয়াজ W A S ওয়াজ কুকিং হবে C W O K I N G হবে কুকিং হবে তারপরে কি হবে বার্ন হবে B U R N T হবে তার মানে কি তিনে তিন পাওয়া যায় খুব ইজি দিয়েছে তো দেখো এবার আমি কি করাবো এবার আমি তো দেখো এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রিপোজিশন তো দেখো এখানে প্রথমে কি বলেছে মাই নেইবারহুড ইজ এখানে কি হবে এ হবে ইজ এ ভেরি ঠিক আছে ইন্টারেস্টিং প্লেস হবে তো দেখো তারপরে কি বলেছে লোকেটেড ড্যাশ অ্যান হবে লোকেটেড ইন হবে লোকেটেড ইন অ্যান এরিয়া হুইচ হ্যাজ মেনি ঠিক আছে স্টোরস অ্যান্ড কী বলেছে অফিস অফিস ঠিক আছে তো দেখো তারপরে কী বলেছে ফাইভ মিনিটস ওয়াল্ক ড্যাশ মাই হাউস তো এখানে কী হবে ফ্রম হবে এফ আর ও এম অর্থাৎ প্রথমে এ হবে তারপরে ইন হবে তারপরে ফ্রম হবে তো বুঝতে পারছো আমি খুব সুন্দর করে তোমাদের আমি সামনে আমি তুলে ধরেছি তারপরে কী বলেছে তো দেখো গ্রামারে কি আছে চার দেখেন প্রথমে এসমেলট হবে এস এম ই এল টি হবে তারপরে কি হবে ওয়াশ কুকিং হবে সি ডাবল ও কে এন জি কুকিং হবে তারপরে বার্ন হবে বি ইউ আর এন টি হবে বার্ন হবে তো দেখো তারপরে কি আছে প্রিপোজিশনে প্রথমে এ হবে তারপরে ইন হবে তারপরে ফ্রম হবে ঠিক আছে তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ভয়েস চেঞ্জ করো বিতে কি বলেছে রোমান অনে দ্য পুয়ার ম্যান ক্যারিড এ হেভি লোড ঠিক আছে চেঞ্জ দ্য ভয়েস তো দেখো আমি এগুলো আমি সম্পূর্ণরূপে করিয়ে দেবো তারপরে রোমান টুতে কী বলেছে হোয়াট ওয়াজ হি ডান ফাদার সেইড সমি চেঞ্জ ইন টু ইনডাইরেক্ট স্পেস ঠিক আছে রোমান থ্রিতে কী বলেছে দ্য পিপল ওয়ার টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং ঠিক আছে কী বলেছে রিটার্ড দ্য সেন্টেন্স ইউজিং সো দ্যাট তো দেখো এইগুলো আমি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে আমি কী করে প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভয়েস চেঞ্জ দিয়েছে কী বলেছে দ্য পুয়ার ম্যান ঠিক আছে কী বলেছে দ্য পুয়ার ম্যান কী বলেছে ক্যারিড এ হেভি লোড এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে তো আমি কী করেছি এ হেভি লোড ওয়াজ ক্যারিড বাই দ্য পুয়ার ম্যান ঠিক আছে খুব ইজি কোশ্চেন কিন্তু কী লিখেছি দেখো এ হেভি লোড ওয়াজ ক্যারিড বাই দ্য পুয়ার ম্যান ঠিক আছে তো দেখো রোমান টু এর কোশ্চেন কী বলেছে হোয়াট হ্যাজ ডান ফাদার ঠিক আছে সেইড কি বলেছে স্বামী তো দেখো এখানে আমি কি করছি স্বামী আস্কড হিজ ফাদার হোয়াট হি হ্যাড ডান ঠিক আছে তো দেখো রোমান থ্রিতে কি বলেছে দ্য পিপল ওয়ার কি বলেছে স্ট্যান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য কী বলেছে বিগিনিং তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট সলভ করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো সি নম্বরের কোশ্চেন কী বলেছে চুজ দ্য কারেক্ট কী বলেছে ফেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো ঠিক আছে তো দেখো এখানে ফেজাল ভার্ব ব্যবহার করতে হবে যার নিচে আন্ডারলাইন করছে সেইগুলো এবং নিচে তার অপশানগুলো দেওয়া আছে এখান থেকে টুকে উপরের দিকে দিতে হবে তো ফার্স্টে কী বলেছে হি কন্টিনিউড অ্যাজ ইন নাথিং হ্যাড হ্যাপেন তো দেখো এর অ্যান্সার হবে আমাদের ক্যারিড অন ঠিক আছে সি এ তো দেখো আমি কী বলছি ক্যারিড অন CARRIED ক্যারিড অন ওয়েন অন হবে ক্যারিড অন হবে ঠিক আছে দেখো রোমান টুতে কী বলেছে সি রিসেম্বলেস হার মাদার তো দেখো এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে টেক্স আউট টেক্স আফটার TAKES টেক্স আফটার AFTER আফটার রোমান থ্রিতে কী বলেছে হ্যাভ এ ফ্যাক্টরি ওয়ার্কার্স ঠিক আছে উইথড্রন দ্য স্ট্রাইক তো দেখো এর অ্যান্সার হবে কল্ড অফ CALLED কল্ড অফ OFF কল্ড অফ হবে ঠিক আছে তো দেখো এইগুলো আমি তোমাদের সম্পূর্ণভাবে দেখাবো ভিডিওর লাস্টের দিকে আমি তোমাদের দেখিয়ে দেবো তো দেখো ছ নম্বরে যে কোশ্চেনগুলো আছে তো দেখো রোমান অনেক কী আছে সেবা সে অ্যান্সার হবে রিসার্চ হবে RESCUE হবে ঠিক আছে রিসার্চ হবে তারপরে কী বলেছে রোমান টুতে কী বলেছে কন্টিনিউয়াস এর অ্যান্সার হবে ইনসিস্টেন্স INCESSANT ইনসিস্টেন্স তো দেখো রোমান ফোরের যে কোশ্চেন আছে কী বলেছে মানি অফ ফুড গিভেন টু দোজ ইন নিড এর অ্যান্সার হবে রিলিফ হবে তো দেখো এইগুলো আমি সম্পূর্ণরূপে তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে তো দেখো আমি তোমাদের অ্যান্সারগুলো খুব সুন্দর করে দিয়েছে ঠিক আছে ক্যারিড অন আছে ঠিক আছে টেক্স আফটার হবে কল্ড অফ হবে ঠিক আছে তো দেখো প্রত্যেকটা অ্যান্সার আমি টু দ্য পয়েন্ট তোমাদের আমি ব্যাখ্যা করেছি ডিপ্লয়েড হবে ঠিক আছে এটা রিলিফ হবে তো দেখো এইগুলো সম্পূর্ণরূপে আমি টু দ্য সলভ করে দিয়েছি এটা সোয়াদাগের কোশ্চেন ঠিক আছে
তো দেখো রাইটিং স্কেলে কি দিয়েছে সেকশন সি তে সাপোজ ইউ আর দ্য স্টুডেন্টস এডিটর অফ ইউর স্কুল ম্যাগাজিন তো দেখো খুব ইজি কোশ্চেন দিয়েছে ঠিক আছে রাইট এ নোটিশ নোটিশ দিয়েছে তোমাদের আমি বারবার যেটা আমি বলেছি যে তোমাদের নোটিশ আসবেই সেটাই দিয়েছে খুব ইজি কোশ্চেন করছে নোটিশ দিয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমি অনেকদিন আগে থেকেই বলছি যে তোমাদের স্কুল ম্যাগাজিনের মধ্য থেকে নোটিশ দেবে সেটাই দিয়েছে তো দেখো এবার আমি আর্ধেকের কোশ্চেন দেখাবো আর্ধেকের কোশ্চেনে কি দিয়েছে তো দেখো আর্ধেকে দিয়েছে রাইট এ স্টোরি ঠিক আছে 100 ওয়ার্ডসে লিখতে হবে ইউজিং দ্য ফলোয়িং পয়েন্ট মানে ফলোয়িং পয়েন্টস দিয়েছে গিভ দ্য টাইটেল অফ দ্য স্টোরি এবং এই টাইটেল দিতে হবে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে তো দেখো 9 নম্বর কোশ্চেন কী বলছে রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ডস অ্যাডভাইস হিম ওয়ার হার কী বলছে মেনটেন কোভিড রুলস স্ট্রিক্টলি আমরা দেখতে পারছি যে তোমার বন্ধুর সঙ্গে তোমার বন্ধুর কাছে একটা চিঠি লিখতে হবে ঠিক আছে সেখানে কোভিড বিধি যে মেনে যে চলতে হবে সে সম্পর্কে কিন্তু তাকে একটা অ্যাডভাইস দেওয়া সে সম্পর্কে আমি তোমাদের বুঝিয়ে দিলাম খুব ইজি কোশ্চেন দিয়েছি তোমরা তো জানো যে কোভিড নাইনটিন এবং স্কুল ম্যাগাজিন আসবেই যেটা আমি অনেক দিন আগে থেকেই তোমাদের বারবার করে বলছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।